ঘুমানোর পূর্বে সাতটি কাজ করে যদি ঘুমাতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহু আকবার শুধু তাই নয় শাশ্বত শহীদের সওয়াব আপনাদের আমলনামার মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন আল্লাহু আকবার শুধু তাই নয় সারাটা রাত্রি আপনি ঘুমিয়ে থাকবেন এবং সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে তাহাজ্জুদ পড়লে যেমন সওয়াব হবে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে সেই সারা রাত ইবাদত করার সওয়াবও আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবেন আল্লাহু আকবার শুধু তাই নয় এবং আপনারা হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যেই চলে যাবেন আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাহলে চলুন খুবই গুরুত্বপূর্ণ খুবই ফজিলতপূর্ণ সাতটি কাজ কি সাতটি কাজ সম্পর্কে আমরা এক্ষুনি জানব এবং আজকে কমপক্ষে সাতটি কাজ আমরা করে এই ভিডিওর মাধ্যমে করে আমরা ঘুমিয়ে যাব এবং এই সমস্ত আমলের সওয়াব সমস্ত নেকির ভাগিদার আমরা হয়ে যাব ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখবেন শুধু আমল নামার মধ্যে নেকি উঠতেই থাকবে তাহলে চলুন আমরা এক্ষুনি জেনে নিই ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা হাদিসের কিতাবের মধ্যে শিখছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা অথবা বান্দি ঘুমানোর পূর্বে সাতটি কাজ অর্থাৎ সাতটি সুন্নতের উপরে আমল করে ঘুমাতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে সকলে বলি সুবহানাল্লাহ আর এই ব্যক্তিটা সারাটা রাত পর্যন্ত ঘুমিয়ে থাকবে আর যদি সারা রাত জাগ্রত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ত যেমন সওয়াব হতো সারাটা রাত ঘুমিয়ে ঘুমিয়ে সে ব্যক্তি নামাজ পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে উঠে যাবে সকলে বলি সুবহানাল্লাহ এবং হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে পৌঁছে যাবে সকলে বলি সুবহানাল্লাহ এবং সারাটা রাত্রি পর্যন্ত ফেরেশতা আপনাকে পাহারা দিবে দোয়া করবে আল্লাহর কাছে এই সাতটি কাজ হচ্ছে আল্লাহর রাসূলের সাতটি সুন্নাত এক নাম্বার সুন্নাত হলো আল্লাহর রাসূল বলেছেন ঘুমানোর পূর্বে যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে পাঠ করে ঘুমায় আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একজন ফেরেশতাকে নিয়োজিত করে দেয় সকলে বলি সুবহানাল্লাহ ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাতে পারলে আপনাকে পৃথিবীর কোন প্রাণী ক্ষতি করতে পারবে না একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বডিগার্ড হিসাবে আপনার মাথার দিক দিয়ে দাঁড় করিয়ে দিবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার জন্য দোয়া করবে সারাটা রাত পর্যন্ত আপনি ঘুমাবেন আর ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের রহমতের বরকতের দোয়া করতেই থাকবে সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা আয়াতুল কুরসি শিখতে চেষ্টা করবেন যদি নাও পারেন আজকে আমি পড়ব আমার সঙ্গে সঙ্গে পড়বেন কিংবা শুনবেন কপালটাই খুলে যাবে আজকে রাত্রে আপনার জন্য একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবে এই আয়াতুল কুরসিটা এমন পাওয়ারফুল একটি আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে যত আয়াত আছে সমস্ত আয়াতের মধ্য থেকে সবচেয়ে শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ আল্লাহর কাছে আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এরকম বরকতপূর্ণ মর্যাদাপূর্ণ আয়াত আর নাই সকলে বলি সুবহানাল্লাহ এই আয়াতুল কুরসি যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পড়ে এটা অন্য আমল আবার কিন্তু আমলের কথাটা বলে দিচ্ছি আল্লাহর রাসূল বলেছেন অন্য হাদিসের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দা বান্দিরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে আর সে যদি সে অবস্থায় মারা যায়
সে জান্নাতের মধ্যে সঙ্গে সঙ্গে প্রবেশ করবে। অর্থাৎ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে না, এই জন্যে কারণ তার এখনো পর্যন্ত মৃত্যু হয় না, তার মাঝে আর জান্নাতের মধ্যে একটা পার্টিশন থাকে, একটা দেয়াল থাকে মৃত্যু। মৃত্যুর পরপর সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে পৌঁছে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আয়াতুল কুরসি পাঠ করে জান্নাতের সার্টিফিকেট নিয়ে থাকতে মুসলমান মন চায় না? তাহলে অবশ্যই আপনারা যারা মুখস্থ পারেন না দেখে দেখে হলেও আয়াতুল কুরসি পাঠ করবেন। চলুন আমি একটিবার আয়াতুল কুরসি শুনিয়ে দিই আপনাদের জন্য। আজকে আল্লাহ একজন ফেরেশতা নিয়োজিত করে দেবে ইনশাআল্লাহ, এবং শ্রেষ্ঠ আয়াতটি আপনি শুনে আজকে ঘুমাবেন ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে 10টি করে নেকিও পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়ালা يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ। এতটুক পর্যন্ত হচ্ছে আয়াতুল কুরসি। যদি মুখস্থ না করতে পারেন দেখে দেখে পাঠ করবেন, তাহলে প্রতি রাত্রে ঘুমানোর পূর্বে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি হচ্ছে সূরাতুল বাকারার 255 নং আয়াত। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দুই নম্বরে সূরা বাকারার শেষ দুই আয়াত আপনারা তেলাওয়াত করে ঘুমাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা এত সওয়াব লিখে দেয়, সে ব্যক্তি সারা রাত ঘুমিয়ে থাকবে এবং সারা রাত ইবাদত করলে, নামাজ পড়লে, জিকির করলে, কোরআন পড়লে যে সওয়াব হতো, ঘুমিয়ে ঘুমিয়ে সে ব্যক্তি নেকি তার আমলনামার মধ্যে যোগ হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনারা সূরা বাকারার শেষ দুই আয়াত অর্থাৎ 285 এবং 286 নং আয়াতরা আপনারা দুইটি আয়াত তেলাওয়াত করবেন। আপনারা এই দুইটি আয়াত তেলাওয়াত করে আপনারা ঘুমাবেন আমার সঙ্গে। আপনারা পাঠ করুন, না হয় মনোযোগ সহকারে দুইটি আয়াত শুনুন। শুনলে আজকে সারা রাত আপনারা ইবাদত করতে, ইবাদত করলে যেমন সওয়াব হতো, ঘুমিয়ে ঘুমিয়ে সওয়াব হয়ে যাবে, সারা রাত আমল নামার মধ্যে আপনাদের নেকি উঠবে। আমার থেকে শুনুন মনোযোগ সহকারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিক بين أحد من رسلي، وقالوا سمعنا وأطعنا
وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا. أنت مولانا فانصرنا على القوم الكافرين. এতটুক পর্যন্ত সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করে ঘুমাবেন। যদি আপনারা তেলাওয়াত করতে না পারেন দেখে দেখে পাঠ করবেন, দেখে দেখে যদি পাঠ না করতে পারেন তাহলে ঘুমানোর পূর্বে শুনে শুনে তেলাওয়াতরা, মোবাইলটা কানের কাছে নিয়ে তেলাওয়াতরা শুনে শুনে তারপরে আপনারা ঘুমাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তিন নম্বরে সূরা কাফিরুন তেলাওয়াত করে ঘুমাবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সঙ্গে আপনাদেরকে মৃত্যু দিবে। যখন মৃত্যুর সময় হবে কাফের হয়ে মৃত্যুবরণ করবেন না, মুশরিক হয়ে মৃত্যুবরণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ইমানদার হিসাবে মৃত্যুবরণ দিবে ইনশাআল্লাহ। আর সূরাতুল কাফিরুনটা একটু শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد لكم دينكم ولي دين. এই সূরাতুল কাফিরুনটা আমি তেলাওয়াত করছি, আপনাদের তেলাওয়াত হয়ে যাচ্ছে, আপনাদের ওই আমলটি করা হয়ে যাচ্ছে, এবং আল্লাহর রাসূল ঘুমানোর সময় সূরা কাফিরুন তেলাওয়াত করতেন, সূরা ইখলাস তেলাওয়াত করতেন, সূরা ফালাক তেলাওয়াত করতেন, সূরা নাস তেলাওয়াত করতেন। বিশেষ করে কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহর রাসূল প্রতি রাতে তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিয়ে পুরোটা শরীর পর্যন্ত আল্লাহর রাসূল মেসাজ করে ঘুমাতেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাই বলেছেন, এবং যে ব্যক্তি ঘুমানোর পূর্বে এই সূরাগুলো তেলাওয়াত করে ঘুমাবে তাহলে পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে গ্রাস করবে, তাকে ক্ষতি করবে। অবশ্যই এই চারটি কুল, বিশেষ করে তিনটি কুল পড়ে আপনারা ঘুমাবেন ইনশাআল্লাহ। সূরা কাফিরুনে তেলাওয়াত করবেন যদি পারেন, আর যদি না পারেন কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস তেলাওয়াত করে আপনারা ঘুমাবেন ইনশাআল্লাহ। জিন ভূত পৃথিবীর কোনো কিছুই আপনাদেরকে ক্ষতি করতে পারবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, চার নম্বরে সূরা ইখলাস তেলাওয়াত করে আপনারা ঘুমাবেন, সূরা কাফিরুন তেলাওয়াত করবেন, এবং সূরা ইখলাস কমপক্ষে তিনবার তেলাওয়াত করতে পারেন। তিনবার তেলাওয়াত করলে এক খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। যদি আপনারা ছয়বার তেলাওয়াত করেন দুই খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। এবং অন্য হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি দশবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করবে আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের মধ্যে তার জন্য একটা প্রাসাদ, একটা বাড়ি, সুন্দর দালান কোটা প্রাসাদ নির্মাণ হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। এবং ২০বার সূরা ইখলাস তেলাওয়াত করলে দুইটি প্রাসাদ তৈরি হয়ে যায়। এই জন্যে ঘুমানোর সময় কমপক্ষে তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে ঘুমাবেন। পাঁচ নম্বরে আপনারা ঘুমানোর পূর্বে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার পাঠ করে ঘুমাবেন। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের শক্তিতে নিজের কাজগুলো আপনারা করতে পারবেন। আল্লাহর রাসূল তিনার কলিজার টুকরা ফাতেমা যখন আসলো
খাদেমের জন্য ঘরের মধ্যে কাজ করতে করতে হাতগুলো ঠোসা পড়ে গিয়েছে, হাতের মধ্যে ব্যথায় ফুলে গিয়েছে। তিনি আব্বার কাছে আল্লাহর রাসূলের কাছে বলল, আব্বা জান একটা যদি খাদেম দিতেন আমার কাজগুলো একটু সহযোগিতা হইতো, অনেক কাজ আমাদের বাসার মধ্যে কিন্তু পারতেছি না একা। আল্লাহ রাসূল বলেছেন, দেখো কোনটা দেব, একটা দোয়া শিখিয়ে দেব, আল্লাহ সুস্থ রাখবে, শক্তি রাখবে মৃত্যুর আগ পর্যন্ত, নিজের কাজ নিজে করতে পারবা, এটা নাকি খাদেম দেব বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা জান খাদেম লাগবে না, আমাকে দোয়া শিখিয়ে দিন যাতে আমার কাজগুলো আমি করতে পারি, আল্লাহ শক্তি দেয় সুস্থ রাখে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ 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 33 বার পাঠ করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে 34 আবারও 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। 6 নম্বরে বিছানাকে 3 বার ঝেড়ে বিসমিল্লাহ বলে ঝেড়ে আপনারা ঘুমাবেন, এবং ঘুমানোর পূর্বে আপনারা ডান কাত হয়ে ঘুমের দোয়াটা পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা মুতু ওয়া হাইয়া, এবং ঘুম থেকে উঠেও আপনারা দোয়া পাঠ করতে পারেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এগুলো পাঠ করতে চেষ্টা করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 7 নম্বরে সর্বশেষ আল্লাহর রাসূল বলেছেন, তোমরা ঘুমানোর পূর্বে সূরাতুল মুলুক পাঠ করবা, যদি সূরাতুল মুলুক ঘুমানোর পূর্বে পাঠ করো তাহলে এই সূরাতুল মুলুক তোমাদেরকে কবরের মধ্যে হেফাজত করবে, তোমাদের সঙ্গে থাকবে তোমাদের বন্ধু হয়ে, এবং কবরের আজাব দূর করে দিবে সূরাতুল মুলুক, এমন একটা সূরা সূরাতুল মুলুক। এই সূরাতুল মুলুক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলে আজাবকে বন্ধ করবে এবং আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আল্লাহ তাআলা যদি আপনাকে জান্নাত না দেয়, আল্লাহর কাছে বলবে, আল্লাহ যে লোক আমাকে তেলাওয়াত করেছে সেই লোককে জান্নাতে পাঠাও, যদি জান্নাতে না পাঠাও আমাকে কোরআন থেকে তুমি মুছে দাও, আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা সূরাতুল মুলুক তোর সুপারিশে, কোরআনের সুপারিশে আমি আমার বান্দাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাহলে অবশ্যই আপনারা ঘুমানোর পূর্বে এই 7টি সুন্নত বিশেষ করে পালন করে ঘুমাবেন, ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহখাতাগুলো ক্ষমা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে যাবেন, এবং শহীদ আল্লাহর রাস্তায় গলা কেটে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যেমন সওয়াব অর্জন করেছে, শহীদের সব আপনাদের আমলনামার মধ্যে উঠে যাবে, এবং আপনারা ঘুমিয়ে ঘুমিয়ে এবাদত করার সওয়াব পাবেন, হাসতে হাসতে জান্নাতের মধ্যে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিদিন রাত্রে ঘুমানোর পূর্বে এই আমলগুলো করে যাতে আমরা ঘুমাতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সর্বদাই ভালো রাখুক এবং এই আমলগুলো করে ঘুমানোর তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।